IPL এর নিলামে বাংলাদেশি পেসার জাহানারা আলম ও অলরাউন্ডার সালমা খাতুনের নাম উঠলেও আগ্রহ দেখায়নি পাঁচ ফ্র্যাঞ্চাইজির কেউই। আগামী চৌঠ মার্চ থেকে শুরু হচ্ছে নারী IPL এর প্রথম আসরের জন্য মুম্বাইয়ে মেগা নিলামের আসর বসে। নয় বাংলাদেশি ক্রিকেটার আছেন নিলামে, তবে এখন পর্যন্ত দল পাননি কেউই। জাহানারার ভিত্তিমূল্য ছিল 30 লাখ রুপি, আর সালমার ভিত্তিমূল্য ছিল 40 লাখ রুপি। এর আগে ভারতে উমেন্স টি-20 চ্যালেঞ্জ আসরে দুবার খেলেছেন জাহানারা। আলমরা নিলামে নাম রয়েছে নাহিদা আক্তার, লতা মন্ডল, ঋতুমণি, সুবানা মুস্তারি, সালমা খাতুন, নিগার সুলতানা জ্যোতি, রুমানা আহমেদ, স্বর্ণা আক্তারের মতো ক্রিকেটারদের নাম।